দিনের শুরুর আনন্দটা বাংলাদেশের জন্য মুশফিক হলে আক্ষেপের নামটাও মুশফিক। সেঞ্চুরি করে দিন শুরু করা মুশি চেষ্টা করেছেন ডাবল সেঞ্চুরির জন্য মাত্র 9 রানের দুঃখ নিয়ে। তবে দল হিসেবে চতুর্থ দিনটা বাংলাদেশ করে নিয়েছে নিজেদের। 316 রানে দিন শুরু করা টাইগাররা থেমেছে 565 রানে। 117 রানের লিড নিয়ে শেষ ঘন্টায় পাকিস্তানকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছিল দল। রাওয়ালপিন্ডি টেস্টে চতুর্থ দিনের শুরুটা করেন লিটন আর মুশফিক মিলে। আগের দিন দুজনে মিলে গড়েছিলেন 98 রানের জুটি। দিনের নবম ওভারে এসে সেখানে ব্রেক থ্রু নাসিম শার। 114 রানের জুটি ভাঙার পর মুশফিকের সঙ্গে এরপর ক্রিজে আসেন মিরাজ। এরপর দুজনে মিলে আবারও হাঁটতে থাকেন বড় ম্যারাথন জুটির দিকে। প্রথম সেশনের একদম শেষে টাইগার ইনিংসের প্রথম সেঞ্চুরির দেখা মেলে মুশফিকের ব্যাটে। মুশফিকের 11তম ক্যারিয়ার সেঞ্চুরিতে 6 উইকেটে 389 রান করে লাঞ্চে যায় দল। বাংলাদেশ রীতিমতো ঘাম ঝরিয়ে ছেড়েছে পাক বোলারদের। মিরাজ মুশফিকের জুটি এগিয়ে যেতে থাকে এরপরেও। বাংলাদেশের রান পেরোয় 400 পেরিয়ে মুশফিক তখন ছুটছেন চতুর্থ ডাবল হান্ড্রেডের দিকে। তবে ভাগ্য সহায় হয়নি মুশির। 191 মোহাম্মদ আলীর বলে কাটা পড়েন তিনি। অপরপাশে টেস্ট ক্যারিয়ারে নিজের সপ্তম 50 পূরণ করেন মিরাজ। মুশফিক আউটের পর মিরাজের দায়িত্ব ছিল ইনিংস লম্বা করার, তবে 77 রানেই ফেরেন তিনি। শেষ দিকে 14 বলে শরীফুলের 22 রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 565। চতুর্থ দিনে এসে অবশেষে উইকেটের দেখা পান শাহিন আফ্রিদি। হাসান মাহমুদ আর মিরাজদের উইকেট নিয়ে সেলিব্রেশনটাও ছিল তার দেখার মতো। ম্যাচ চলাকালীন সময়ে যে বাবা হবার সুসংবাদটা পান তিনি। 117 রানের লিড নিয়ে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট তুলে নেন শরীফুল। দলীয় 5 রানে ব্যক্তিগত 1 রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইম আয়ুব। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে 1 উইকেট হারিয়ে 23 রান করে পাকিস্তান। তারা পিছিয়ে এই মুহূর্তে 94 রানে। মৌসুমী মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.